Lesson 10, telling the time, shomoy bola. Listen and read, shuni ebong pori. Sabina got a wall clock on her birthday. Sabina tar jonmodine ekti deyal ghori pelo. Her uncle give it to her. তার চাচা তাকে এটি দিয়েছিল বাট শি ডাজেন্ট নো হাউ টু টেল দ্য টাইম কিন্তু সে জানে না কীভাবে সময় বলতে হয় সো শি টুক ইট টু হার টিচার অ্যাট স্কুল তাই সে এটি তার বিদ্যালয়ের শিক্ষকের কাছে নিয়ে গেল সাবিনা টিচার কুড ইউ প্লিজ টিচ আস হাউ টু টেল দ্য টাইম শিক্ষক আপনি কি অনুগ্রহপূর্বক আমাদেরকে শিখাবেন কীভাবে সময় বলতে হয় টিচার অফকোর্স আই উইল বি হ্যাপি টু আমি আনন্দিত হব লুক অ্যাট দিস ক্লক ইট হ্যাজ টু হ্যান্ডস ঘড়িটির দিকে তাকাও এটির দুটি কাঁটা রয়েছে দ্য শর্ট ওয়ান ইজ দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড দ্য লং ওয়ান ইজ দ্য মিনিট হ্যান্ড ছোট কাঁটাটি ঘন্টার কাঁটা এবং লম্বা কাঁটাটি মিনিটের কাঁটা ওয়েন দ্য লং হ্যান্ড ইজ অ্যাট 12 অ্যান্ড দ্য শর্ট হ্যান্ড ইজ অ্যাট এ নাম্বার যখন বড় কাঁটাটি 12টার বরাবর এবং ছোট কাঁটাটি একটি সংখ্যায় আসে তখন এটি একটি ঘন্টা দেখায় ইট শোজ অ্যান আওয়ার আসে তখন এটি একটি ঘন্টা দেখায় Look at the clock. The short hand is at 1 and the long hand is at 12. Choto katati ekta ebong boro katati 12 tate ache. It's 1 o'clock. Ghorite ekta baje. এখানে অনুচ্ছেদে আমরা দেখলাম সাবিনা তার জন্মদিনে তার চাচার কাছ থেকে একটি ঘড়ি পেল কিন্তু সে জানে না কিভাবে সময় দেখতে হয় তাই সে সময় দেখা শেখার জন্য ঘড়িটিকে তার বিদ্যালয়ের শিক্ষিকার কাছে নিয়ে গেল তার শিক্ষিকা তাকে কিভাবে সময় দেখতে হয় সে ব্যাপারে শিখিয়ে দিল এভাবে তোমরাও ঘরে চেষ্টা করতে পারো এবং যারা যারা সময় দেখতে যাও না তারা এভাবে চেষ্টা করলে অবশ্যই ঘরে বসে সময় দেখা শিখ It's 1 o'clock. It's 2 o'clock. It's 3 o'clock. It's 4 o'clock. It's 5 o'clock. It's 6 o'clock. It's 7 o'clock. It's 8 o'clock. It's 9 o'clock. It's 10 o'clock. It's 11 o'clock. Let's dance. It's 12 o'clock. Good night. Look and say, দেখি এবং বলি এখানে আমরা একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে কিছু হোয়াটস দ্য টাইম কটা বাজে ইটস 2 o'clock এখন 2টা বাজে এখানে আবার একটি ঘড়ির ছবি দেখা যাচ্ছে হোয়াটস দ্য টাইম কটা বাজে ইটস 3 o'clock এখন 3টা বাজে এখানে আবার একটি ঘড়ি দেখা যাচ্ছে যেটাতে 4টা বাজে হোয়াটস দ্য টাইম ইট এখন কটা বাজে হোয়াটস দ্য টাইম কটা বাজে ইটস 4 o'clock এখন 4টা বাজে লুক অ্যাট দ্য ক্লকস অ্যান্ড সে দ্য টাইম
ঘড়ির দিকে তাকাও এবং সময় বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঘড়ির চিত্র দেওয়া রয়েছে, তো আমরা এখন সবাই চেষ্টা করি কোনটাতে কত বাজে আমরা বলার চেষ্টা করি। এখানে একটি ঘড়ি দেখা যাচ্ছে যার ছোটো কাঁটাটি 7 দিকে এবং বড় কাঁটাটি 12 দিকে, তো আমরা বুঝতে পারছি এখানে 7 বাজে। তো আমরা এখানে লিখবো ইটস 7 o'clock। এখানে আরেকটা ঘড়ি দেখা যাচ্ছে যেটাতে 5 বাজে, তো আমরা এখানে লিখবো ইটস 5 o'clock। এই ঘড়িটাতে 9 বাজছে, তো আমরা এখানে লিখবো ইটস 9 o'clock। এখানে দেখা যাচ্ছে এই ঘড়িতে বাজছে 6, ইটস 6 o'clock। এই ঘড়ি দেখা যাচ্ছে এখানে বাজতেছে, এই ঘড়ি দেখা যাচ্ছে এখানে সময় রয়েছে 10, এখানে আমরা লিখবো ইটস 10 o'clock। এখানে দেখা যাচ্ছে এখানে রয়েছে 8, তো আমরা এখানে লিখবো ইটস 8 o'clock। এখানে আরেকটি ঘড়ি দেখা যাচ্ছে যেটাতে 12 বাজে, পাশে কিছু লেখা রয়েছে, আমরা দেখি এখানে পাশে কী লেখা রয়েছে। ওয়েন বোথ দ্য হ্যান্ডস অফ এ ক্লক আর অ্যাট 12, যখন ঘড়ির উভয় কাঁটা 12 থাকে, ইটস ইদার 12 noon অর 12 midnight, তাহলে তখন হয় দুপুর 12 নয়তো মাঝরাত 12। ফর আওয়ার্স বিটুইন 12 midnight টু 12 noon, মাঝরাত 12 থেকে দুপুর 12 পর্যন্ত ঘন্টাগুলোকে উই সে এএম, আমরা বলি এএম। আমরা সাধারণত মাঝরাত বা রাত 12 থেকে দুপুর 12টাগুলোকে মাঝরাত 12 থেকে দুপুর 12 পর্যন্ত ঘন্টাগুলোকে আমরা এএম বলে থাকি। এরপরেগুলোকে আমরা পিএম বলি। দেখি এখানে কী বলা রয়েছে, ফর আওয়ার্স বিটুইন 12 noon টু 12 midnight উই সে পিএম, দুপুর 12 থেকে মাঝরাত 12 পর্যন্ত ঘন্টাগুলোকে পিএম বলি। দিন 12 থেকে রাত 12 পর্যন্ত সময়কে পিএম বলি। রিড অ্যান্ড সে, পড়ি এবং বলি। মিতা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, মিতা চতুর্থ শ্রেণীর ছাত্রী। শি গেটস আপ অ্যাট 6, সে 6 ঘুম থেকে ওঠে। শি গেটস আপ অ্যাট 6 AM, সে সকাল 6 ঘুম থেকে ওঠে। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7, সে 7 সকালে নাস্তা খায়। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, সে সকাল 7 সকালে নাস্তা খায়। শি গোজ টু স্কুল অ্যাট 9, সে 9 স্কুলে যায়। শি গোজ টু স্কুল অ্যাট 9 AM, সে সকাল 9 স্কুলে যায়। শি কামস হোম ব্যাক অ্যাট 5, সে 5 বাসায় আসে। শি কামস হোম ব্যাক অ্যাট 5 PM, সে বিকেল 5 বাসায় আসে। এএম এবং পিএম ব্যবহারের ফলে আমরা সকাল, রাত ও দুপুরের সময়কে আলাদা আলাদা করে বুঝতে পারি। যেমন 7 AM বললে আমরা বুঝতে পারি এখন সকাল 7, 7 PM বললে আমরা বুঝতে পারি এটি সন্ধ্যা 7, 8 AM বলে আমরা বুঝতে পারি এখন সকাল 8, 8 PM বলে আমরা বুঝতে পারি এখন রাত 8। লুক অ্যাট দ্য ক্লকস অ্যান্ড আস্ক অ্যান অ্যান্সার, ঘড়িগুলোর দিকে তাকাও এবং সময় সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি ই তে অনেকগুলো ঘড়ি রয়েছে। প্রথম এ ঘড়িতে এখানে দেখা যাচ্ছে 10 বাজছে, পরে বি ঘড়িতে 11, সি ঘড়িতে 12, ডি ঘড়িতে 1 এবং ই ঘড়িতে 3। কপি দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইউর নোটবুক, নিচের প্রশ্নগুলো তোমার খাতায় লিখি। অ্যান্ড রাইট ট্রু অ্যান্সার্স অ্যাবাউট ইউর সেলফ, এবং তোমার নিজের সম্পর্কে বাস্তব উত্তর দেই। ইউজ কার্সিভ ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স অ্যাজ নিডেড, প্রয়োজন অনুসারে প্যাঁচানো বড় ও ছোটো হাতের অক্ষর ব্যবহার করি। হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। আই গেট আপ অ্যাট 5 AM, আমি সকাল 5 ঘুম থেকে উঠি। ওয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, কখন তুমি সকালে নাস্তা খাও। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আমি সকাল 8 সকালে নাস্তা খাই। When do you go to school? কখন তুমি স্কুলে যাও। I go to school at 9 AM, আমি সকাল 9 স্কুলে যাই। When do you come back home? কখন তুমি বাড়ি ফেরত আসো। I come back home at 4 PM, আমি বিকাল 4 বাড়ি ফিরে আসি। When do you go to bed? কখন তুমি ঘুমোতে যাও। I go to bed at 10 PM, আমি রাত 10 বিছানায় ঘুমোতে যাই।